বৃদ্ধা শেফালি রায়ের হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে বৃদ্ধার বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পূর্ণ গঠন করল পুলিশ। দুবছর পর রূপনারায়ণপুরের বিডিও রোডের বাসিন্দা বৃদ্ধা শেফালি রায়ের রহস্যময় মৃত্যুর ঘটনায় অভিযুক্ত যুবক করণ দাসকে গ্রেপ্তার করেছে কেসের ভারপ্রাপ্ত ইনচার্জ তথা রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মণ্ডল। প্রায় দুই বছর আগে নিজের বাড়ির বন্ধ ঘরে বৃদ্ধা শেফালি রায়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই সময় বৃদ্ধা মহিলার ভাই শঙ্করচন্দ্র রায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছিলেন। বহু তদন্তের পর ওই অভিযুক্ত যুবকের খোঁজ পায় পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে খুনের কারণ জানতে পারে পুলিশ। পুলিশের তদন্ত সাপেক্ষে কিভাবে বৃদ্ধাকে খুন করা হয়েছে তা সঠিকভাবে জানতে খুনের অপরাধী করণ দাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবার আসামি করণ দাসকে মৃত বৃদ্ধার বাড়ি নিয়ে গিয়ে ঘটনার পূর্ণ গঠন করল পুলিশ। কিভাবে ও কি কারণে তাকে খুন করা হয়েছে তা পূর্ণাঙ্গ রূপে দেখালো খুনি অভিযুক্ত করণ দাস। তিনি পুলিশকে জানান, প্রথমে সে রোজকার মতো কাজে গিয়ে জলের পাম্প চালিয়ে জল ভরে, তারপর সে ঘর পরিষ্কার করে। সেই দিন করণ দাসের অন্য এক জায়গায় কাজ থাকায় বৃদ্ধ মহিলাকে সে জানায় আজ আর কোনো কাজ করতে পারবে না, কিন্তু বৃদ্ধা তাকে কাজের চাপ দিলে করণ দাস রাগের বসে এসে পিছন দিয়ে তার গলায় চাপ দেয়। সেই চাপের ফলে ডাইনিং টেবিলে বসে থাকা শেফালি রায় মারা যায় এবং ভয়ে সেই সময় বাড়ি থেকে পালিয়ে যায় করণ দাস। তিনি এও বলেন, সেদিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় কাজে এসেছিলেন। পুলিশের কাজে খুশি প্রকাশ করেছে এলাকাবাসীরা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।